ধ্রুবরা ঢাকায় ফিরে এলো 12 দিন হয়েছে। ইতিমধ্যেই শালুক নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। ধ্রুব আগের মতো সকালে উঠে রান্না করে, শালুক কলেজ থেকে ফিরে বিকেলে রাতের রান্না করে। দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই, কেউ কাউকে নিয়ে আক্ষেপ প্রকাশ করে না। ধ্রুব একটা দৈডুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় 6 থেকে 7 দিন লেগে গেল। তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেলল। নতুন বাসাটাই 2 বেডরুম, 1 ডাইনিং রুম, 2 ওয়াশরুম, 1 কিচেন রুম। মায়ের রুমটা ধ্রুব নিচু হাতে সাজালো। একটা নতুন খাট, আরামদায়ক বিছানা, দেওয়ালে কিছু পেইন্টিং, জানালায় সাদা আর নীলের পর্দা। রুমে একটা টিভি আনলো মায়ের জন্য, একটা রকিং চেয়ার রাখলো বারান্দায় মায়ের জন্য, অ্যাটাচড বাথরুম দেওয়া রুমটা মায়ের জন্য রাখলো। ঠিক করলো খুব দ্রুত একটা এসি কিনে দিবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়। সব শালুকের ভীষণ ভালো লাগছে। চাচিকে নিয়ে এলে শালুকের আর একা একা লাগবে না। ধ্রুব না আসা পর্যন্ত এটাই শালুকের জন্য আনন্দদায়ক। ধ্রুব অফিস থেকে ছুটি চাইল কিন্তু ছুটি পেল না। 1 মাস কেটে গেল এভাবেই, কিন্তু ধ্রুব ছুটি পেল না অফিস থেকে। রাতে বিষণ্ণ মুখে ধ্রুবকে বসে থাকতে দেখে শালুক আতুরে বেড়ালের মতো ধ্রুবের কোলে গিয়ে বসে পড়ল, ধ্রুবের গলা জড়িয়ে ধরে। ধ্রুব শালুকের লম্বা চুলে নিচে নাক ডুবিয়ে দিল। গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে শালুকের গালে মৃদু ঘষতে লাগল। শালুক বলল, ছুটি হয়নি এখনো, কবে যাব আমরা চাচিকে নিয়ে আসতে? ধ্রুব মন খারাপ করে বলল, না ছুটি দিচ্ছে না তো, নতুন চাকরি এখনই এত ছুটি দিবে না, কি করব বলো তো? শালুক কি বলবে বুঝতে পারল না। শেষে বলল, ছুটি লাগবে না, চলেন আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে। ধ্রুব হেসে বলল, পাগল, চাকরি চলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে, খাবি কি তখন? শালুক ধ্রুবের ঘাড়ে একটা কামড় দিয়ে বলল, ভালোবাসা খাবো। ধ্রুব হেসে ফেলল শালুকের কথা শুনে। শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, পড়া শেষ হয়নি কিন্তু তোর এখনো, ফিনান্স যে অঙ্কটা করতে দিয়েছি করেছিস? শালুক ফেংচি কেটে বলল, এরকম একটা রোম্যান্টিক সময়ে আপনার পড়ালেখার কথা না আনলে কি শান্তি লাগে না? কোথায় একটু রোম্যান্স করার মুড নিয়ে বসেছি আপনার কাছে, আর আপনি বলছেন পড়ার কথা? ধ্রুব কোলে করে শালুককে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলছি, যাও এবার পড়া শেষ করো, এখন পড়ার সময় তোমার। শালুকের রাগ হলো খুব, মুখ ভেঙচি দিয়ে পড়ায় মনোযোগ দিল। ধ্রুব মুচকি হাসতে লাগলো। এই তার শালুক, তার স্ত্রী শালুক, কেমন যেন কলিজা ছিঁড়ে যাবার মতো অনুভূতি হচ্ছে তার। যদি শালুককে না পেত ধ্রুব তাহলে কি করত সে? এসব ভাবতে ভাবতে ধ্রুব খাবার গরম করতে লাগলো। খাবার গরম করতে গিয়ে ধ্রুবের মনে হলো, আসার সময় নানা বাড়ির ফোন নাম্বার নিয়ে আসা উচিত ছিল, তাহলে যোগাযোগ করতে পারত। এসব ভাবতে ভাবতেই ধ্রুব সব গরম করে নিল। তারপর শালুকের পড়া বুঝে নিয়ে খেতে বসলো দুজনে। বাকি রাত ধ্রুবের খুব ছটফটিয়ে কাটল। ধ্রুবের ছটফটানি লক্ষ্য করে শালুক উঠে বসল বিছানায়। রুমের লাইট অন করে দিয়ে ধ্রুবকে পানি এনে দিল। তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? ধ্রুবের চোখ মুখ শুকিয়ে গেছে, চেহারা কেমন বিবর্ণ। ধরা গলায় ধ্রুব বলল, আমার ভালো লাগছে না শালুক, কেমন যেন লাগছে, বারবার ছোটবেলার সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে, যেন পুকুর ঘাটে নিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছে। আপনি কেন সবসময় এসব কথা ভাবেন বলেন তো? কষ্টের স্মৃতি মনে করলে কষ্ট বাড়বে, কমবে না। ধ্রুব হেসে বলল, আমার সুখ তো আমার পাশেই আছে শালুক, সে পাশে থাকলে এই কষ্ট সহ্য করা কোনো ব্যাপার না, তবুও আজ কেন এমন লাগছে জানি না। বাকি রাত আর দুজন ঘুমালো না। সকাল হতেই ধ্রুব বলল, শালুক চলো বাড়িতে যাই। শালুক অবাক হয়ে গেল ধ্রুবের কথা শুনে, তারপর আনন্দে চিৎকার করে বলল, আমি তো এক পায়ে খাড়া। দুজনে ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল 10টার বাসে উঠল। ভাগ্য বিরূপ হলো, পথে বাস নষ্ট হয়ে গেল। ধ্রুবের কেমন অসহ্য লাগতে লাগলো, বুকের ভেতর চিনচিনে ব্যথা জানান দিচ্ছে কিছু একটা হয়েছে কোনো আপন কারো। অস্থির হয়ে ধ্রুব পায়চারি করতে লাগলো। শালুক অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবের দিকে, কি হয়েছে মানুষটার, এত অস্থির কেন আছে? বাস ঠিক হতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। 10টার বাসে উঠে বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 6টা বেজে গেল। সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ। বাহিরে থেকে ধ্রুবের কলিজা মোচড় দিয়ে উঠল। বাগানের মধ্যে দাঁড়িয়ে ধ্রুব বলল, আমি ভেতরে যাব না শালুক, তুমি যাও, আমার মন বলছে খারাপ কিছু ঘটেছে।
শালুক নিজেও ভেবে পাচ্ছে না ধ্রুবের এই অস্বাভাবিক আচরণ করার মানে কি। ধ্রুবের হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আদনানের মা আর শালুকের মা কাঁদছে। ধ্রুব ভেতরে প্রবেশ করতেই হাসনা বেগম ছুটে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শালুক কিছু বুঝতে পারছে না। এগিয়ে গিয়ে বড় চাচির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কী হচ্ছে বড় চাচি? আদিবা বেগম চোখের পানি মুছে বললেন, দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে, দীপালি চলে গেছে ফাঁকি দিয়ে। শালুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। ধ্রুব ফ্লোরে বসে পড়ল। কি হয়েছে চাচি, আমাকে বলো আগে, আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাচি। হাসনা বেগম ধ্রুবের পাশে লেপটে বসে বললেন, ও বাবা, সেই পাশানি যে চলে গেল এই দুনিয়া থেকে, তোর যে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে না আর, তার চিকিৎসা করার ঝামেলা আর নেই রে বাবা, সে যে চলে গেছে কাল রাতেই। ধ্রুবের মনে হলো সারা পৃথিবী বুঝি কাঁপছে চোখের সামনে, সব কেমন ঝাপসা লাগছে। অস্ফুট স্বরে ধ্রুব শালুককে ডাকলো। শালুক ছুটে এলো ধ্রুবের কাছে। শালুকের কোলেই ধ্রুব জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ খুলে তাকালো অনেকক্ষণ পরে। রুমে তখন কেউ নেই ধ্রুবের বাবা ছাড়া। ধ্রুবকে শুইয়ে রাখা হয়েছে চহিরের রুমে। ধ্রুব শোয়া থেকে উঠে বসল। বাবা ছেড়ে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। কেউ কাঁদল না, কেউ কোনো শব্দ করল না। কেঁদে গেল দুজনের হৃদয়, চোখের অশ্রুপাত হলো না, রক্তপাত হলো অন্তরে অন্তরে। বাবা, মায়ের সাথে আর কি দেখা হবে না এই জন্মে? আমার যে তাকে সেই মাউথ অর্গান বাজিয়ে শোনানো বাকি আছে এখনো, সেই যে ঘুম পাড়ানি গান, যে গান গিয়ে মা আমাকে ঘুম পাড়াতো, কথা ছিল তো আমার মুখে সেই গান শুনে একসময় মা ঘুমাবে, আজ কেন মা সেই গান না শুনেই ঘুমিয়ে গেল বাবা? মা চলে যাওয়ার পর আমার একা ঘুম আসতো না, যখন তখন আমি একা একা শুয়ে গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা। বাবা, এরপর এত বছর কেটে গেল, আমি আর মাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারিনি। খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো, সেই রাতে মা আমাকে আর শালুককে ঘুম পাড়ানি গান শোনাবে। হলো না তো বাবা, কিছুই হলো না আমার, আমি পারলাম না বাবা মাকে সুস্থ করার জন্য একটু চেষ্টা করতে। সেলিম সাহেব কিছু বলতে পারলেন না। রাতে ধ্রুব গেল দীপালিদের বাড়িতে। দীপালির বাবা যেন ধ্রুবের অপেক্ষায় ছিল। ধ্রুবকে দেখে বের হয়ে এলেন বাহিরে। তারপর ধ্রুবের হাত চেপে ধরে বললেন, আমার মা তো স্বর্গে চলে গেল, মায়ের পানটা বুঝি তোমাকে একবার চোখের দেখা দেখার জন্য আটকেছিল দাদাভাই। সেদিন তুমি চলে যাবার পর মায়ের শরীর আরো খারাপ হতে লাগলো, আমায় ডেকে নিয়ে দিব্যি দিলুম যাতে করে তোমাকে কিছু না জানানো হয়। আমার উপরেই বুঝি অভিমান করে চলে গেল আমার মা, আমার মায়ের বড় অভিমান ছিল আমার উপরে। আমার চোখের সামনেই তো আমার সোনার প্রতিমা দিন দিন কঙ্কাল হতে লাগলো, অথচ আমি কিছুই করতে পারলাম না, না পারলাম তার চিকিৎসার জন্য শহরে নিতেম। আমাকে যে ভয় দেখিয়ে বলতো, জোর করলে নিজের পান নিজে দিবে, তোমার জন্য একটা বাক্স রেখে গেছে, ভেতরে আসো। না, ভেতরে যাব না, আপনি বাক্স এনে দিন, আমি চলে যাব। বাড়িতে সবাই উদগ্রীব হয়ে বসে আছে ধ্রুবের জন্য। শালুক নীরবে চোখ মুছে নিচ্ছে একটু পরপর। শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধ্রুবকে খুঁজে আনতে। কোথায় গেল ধ্রুব? কেন এখনো ফিরছে না বাড়িতে? চিন্তিত বাড়ির প্রতিটি মানুষ। আফিফা নয়না এসে চলে এসেছে বাবার বাড়ি ধ্রুবের মায়ের মৃত্যুর সংবাদ শুনে। বসার ঘরে সবার মধ্যে অস্থিরতা। ধ্রুব বাড়িতে এলো রাত 11টা নাগাদ, হাতে একটা কাঠের চৌকানো বাক্স। শালুকের হাতে বাক্সটা দিয়ে পড়ল। আমার মা আমার জন্য শেষ স্মৃতিচিহ্ন রেখে গেছে শালুক। সবার সামনে ধ্রুব বাক্স খুলল। ছোট্ট একটা চিরকুট ভিতরে, মুক্তোর মতো হাতের লেখা, তবে লাইনগুলো আঁকা বাঁকা। ধ্রুব বুঝল ভীষণ কষ্ট হয়েছে মায়ের এই চিঠি লিখতে। ধ্রুব পড়তে লাগল, আমার নারী ছেঁড়া ধন, কত বছর পর আজ তোমায় দেখলাম, ভালো করে নয়ন ভরে দেখে নিয়েছি আজ, ভেবেছিলাম পরাণ চুরিয়েছে এবার তোমায় দেখে, কিন্তু তুমি চলে যাবার পরে বুঝলাম তোমায় দেখার তৃষ্ঠা আমার এক মহাসাগরের সমান, সেখানে এইটুকু দেখার কিছুই হয়নি। ভেবেছিলাম এই জন্মে হয়তো ঈশ্বর আমার ডাক শুনবে না, পাপের শাস্তি হিসাবে তোমাকে শেষবার আর দেখাবে না, কিন্তু ঈশ্বর এই অভাগের প্রতি ততটাও নিষ্ঠুর হননি, তাই হয়তো একবার দেখিয়েছেন। আজ তোমায় দেখার পর এই প্রথমবারের মতো মনে হলো আমি আর বেশি দিন নেই, আমার প্রতি তোমার অনেক অভিমান আছে জানে, যাবার আগে তোমাকে কিছু দিয়ে যাবার ভীষণ ইচ্ছা ছিল, এই বক্সটার উপরে এই কাঠের পাটাতন হালকা চাপ দিলেই খুলে যাবে, নিচে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার রেখে যাচ্ছি, গ্রহণ করো যদি আমাকে ক্ষমা করে থাকো, যদি না গ্রহণ করো তবে জানবো
আমাকে মা বলে মানতে পারছ না, আর হয়তো শেষ দেখা হবে না। সেলিম সাহেবকে বলে দিও এই হতভাগিনী তাকে মন থেকে ভালোবেসেছিল, কোনো একদিন ভালো থেকো সবাইকে নিয়ে। উপরের পাটাতন খুলে ধ্রুব ভেতরে একটা খাম পেল। খামের ভেতরে একটা চেক বই, একটা ইস্যু করা চেকের পাতা আর এক টুকরো কাগজ পেল। 50 লক্ষ টাকার একটি চেক, কাগজে লেখা, এই টাকার মালিক ধ্রুব, আমার নামে কেনা জমির বিক্রির এই টাকার মালিক আমার একমাত্র ছেলে ধ্রুব। ধ্রুব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সবার দিকে, তারপর চিৎকার করে কেঁদে বলল, এই সব কিছু তোমরা নিয়ে যাও, আমার মাকে এনে দাও, আর একটাবার আমি একটু মন ভরে মা বলে ডাকি, আমার এখনও মা বলে ডাকার তৃষ্ণা মেটেনি। আমার মা কই? কেন বারবার আমাকে এভাবে ফাঁকি দিয়ে যায় আমার মা? আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি, এখন আবারও তাকে পেয়ে যে আজীবনের জন্য হারালাম, আর কিসের বিনিময়ে তাকে পাবো আমি? সেলিম সাহেবের দুই পা ছড়িয়ে ধরে বলল, আমার মাকে এনে দাও বাবা, একটাবারের জন্য এনে দাও, আমি আর একটাবার তাকে মা বলতে চাই, আমার আর কিছু চাই না, একবার মাকে ডাকতে চাই। শালুক তাকিয়ে দেখতে লাগলো ইস্পাত দৃঢ় একটা হৃদয় কেমন ক্ষত বিক্ষত আজ। পাষাণ হৃদয় মায়ের জন্য কত লুকানো ভালোবাসা, শত আঘাতে নাকাদা মানুষটার দুই চোখে কত জল। গ্রামে এক সপ্তাহ হয়ে গেছে ধ্রুবদের, অথচ শহরে ফিরে যাবার মতো তারা নেই, যেন এরকম মনে হচ্ছে ধ্রুবের। নিজের চাকরি, শালুকের পড়ালেখা, সব কিছু মাথা থেকে বের হয়ে গেছে। ধ্রুবের দিন কাটে বাড়ির পিছনে শ্যাওলা ধরা পুকুর ঘাটে বসে। পুকুরের পানির দিকে তাকিয়ে আনমনে কি ভেবে যায় ধ্রুব কে জানে। তা ভীষণ চালাপোড়া অনুভব হয় ধ্রুবের, জীবনের সব হিসেব যেন মিলাতে মিলাতেও মিলল না। জটিল লাগে এই জীবন, কখনো কি ধ্রুব ভেবেছিল এভাবে মাকে হারিয়ে ফেলবে? ভাগ্যে যদি হারিয়ে ফেলাই ছিল, তবে কেন মায়ের সাথে শেষবার দেখা হলো? দেখা না হলেও তো কষ্ট একটু কম হতো তাহলে। পেয়ে হারানোর সে কি যন্ত্রণা, এতদিন কেন বুঝতে পারেনি ধ্রুব? ধ্রুবের পাশে এসে জহির বসল, একটা মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে পানিতে ছুঁড়ে মারল জহির। তারপর আপন মনে বলতে লাগলো, বাবা যখন মারা যায় আমি তো তখন ছোট ছিলাম, এর জন্য সবসময় মনে হয় বাবার আদর কিছুই পাইনি, যেন বাবা যদি আজও বেঁচে থাকতেন তাহলে হয়তো আমি বুঝতাম না তোর ব্যথাটা। কিন্তু কিছু করার নেই ধ্রুব, প্রকৃতির এই নিয়মকে আমাদের মেনে নিতেই হবে, কিছুতে এই নিয়মকে অস্বীকার করা যায় না। এখন জীবন থেকে কেউ হারিয়ে গেছে ভেবে যদি জীবনকে এখানেই থামিয়ে রাখি আমরা, তবে আমরা নিজেরাও হারিয়ে যাব অল্প সময়ের মধ্যে। এখন যেই সময় তুই পার করছিস, তোর কাছে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা মনে হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান, কিন্তু একটা সমস্যা তখনও রয়ে যায় ধ্রুব, তোকে ঘিরে আবার যারা বেঁচে আছেন তাদেরও এই অনুভূতি হতে পারে। বাবা মারা যাবার পর আমার সবসময় ইচ্ছে করত আত্মহত্যা করতে, কিন্তু পরক্ষণে মনে পড়ে যেত মা আছে, বোন আছে, ভাই আছে। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়িয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো জহির ভাই। জহির মুচকি হাসল। ধ্রুব বাড়িতে গিয়ে বড় চাচিকে বলল, কিদে পেয়েছে চাচি? আদিবা বেগমের চোখের করে জল চুমতে লাগলো, ছুটে গেলেন রান্নাঘরে। এক সপ্তাহ ধরে ধ্রুব কেমন আগের মতো চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল সবাই। সবার মনে ভয় ছিল আবারও বুঝি ধ্রুব সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে, কিন্তু আজ যেন মনে হচ্ছে চাঁদের মুখ থেকে মেঘ সরে গেছে। খেতে বসে ধ্রুব উঠে গেল, শালুক রুমেই বসেছিল, একটা বই সামনে নিয়ে তাকিয়ে আছে বইয়ের দিকে, কিন্তু মন নেই বইতে, কি ভাবছে যেন শালুক। ধ্রুবের মন খারাপ দেখে শালুকের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে, নিজেও ঘাবড়ে গেছে শালুক ধ্রুবকে এরকম ভেঙে পড়তে দেখে। ধ্রুবের মন খারাপ দেখে ভয়ে শালুকও ধ্রুবকে খুব একটা ঘাটালো না। রুমের দরজা বন্ধ করে ধ্রুব শালুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ল, তারপর আস্তে করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, আমরা শহরে যাব না, গ্রামেই থাকব, বাড়িতে থাকব, তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে? শালুক কেঁদে ফেলল, ধ্রুবের গলা ছড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হব তাহলে, বাড়িতে সবাইকে ছেড়ে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। চলো খেতে যাই, আমার খিদে পেয়েছে। শালুককে সাথে নিয়ে ধ্রুব খাবার খেল, তারপর বাবার রুমে গেল। সেলিম সাহেব ব্যবসায়ীর হিসেব করছেন, ধ্রুব গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা আমি ব্যবসা করতে চাই। অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সেলিম সাহেব, তারপর বললেন, ধ্রুব হেসে বলল, চাকরি আমার দ্বারা হবে না বাবা, ব্যবসায় মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের, আপনারা সবাই ব্যবসা করছেন,
আমিও আপনাদের পথ অনুসরণ করতে চাই। আরেকটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না, এখানেই থাকব। সেলিম সাহেব এবার হতবাক হয়ে গেলেন। ধ্রুব এগিয়ে গিয়ে বাবার পাশ ঘেঁষে বসল, বাবার কাঁধে মাথা রেখে বলল, মাকে তো হারিয়ে ফেলেছি বাবা, আমার ভীষণ ভয় হচ্ছে, এভাবে হঠাৎ করে যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি তাহলে যে বাবা আমার আফসোসের সীমা থাকবে না, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকব, প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকব, তোমার ছায়া হয়ে থাকব, যাতে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যেতে পারি, আবারও যাতে আমার বুকে হাহাকার না জন্মে যে বাবাকেও মন ভরে ডাকতে পারিনি। আমাদের যৌথ পরিবারের যে রেওয়াজ সেটা শহরে থেকে আমি ভাঙব না। সেলিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বুকের ভেতর একটা প্রশান্তির অনুভূতি হচ্ছে তার। এই তো সেই ছেলে যে কিনা তার মুখোমুখি হতো না দীর্ঘ সময় ধরে, এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেতে বসতো না পর্যন্ত, এই তো সেই ছেলে যে তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনও মনে করত না, অথচ আজ সেই ছেলেই কিনা তার কাছে থাকতে চাইছে শুধুমাত্র মন ভরে তাকে ডাকার জন্য। আহা, পিতা হও বুঝি সার্থক হলো তার এতদিনে, এরপর মরে গেলেও আর কোনো আফসোস থাকবে না। এর অনেক দিন পর একটা ঘটনা ঘটে গেল। জহির একটা মেয়ে নিয়ে বাসায় হাজির। ধ্রুব তখন নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়িতে সেদিন প্রায় উৎসব উৎসব আমেজ। আফিফার বাবু হবে, 7 মাস উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে। আকাশি রঙের একটা সুতির শাড়ি পরনের মেয়েটা গুটি গুটি পায়ে গিয়ে সবাইকে সালাম করতে লাগলো। লিলি বেগম ছুটে এলেন বাহিরে, এসেই বউকে চড়িয়ে ধরলেন বুকে, মাথার ঘোমটা খানিকটা সরিয়ে পড়লেন। শালুক কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ছিপছিপে গরণের শ্যামলা মিষ্টি চেহারার শাড়ি পরা একটা মেয়েকে দেখে শালুক বুঝতে পারল না ঘটনা কি ঘটেছে। আদিবা বেগম মিষ্টি নিয়ে শালুককে খাইয়ে দিতে দিতে বলল, শালুকের মাথার উপর দিয়ে গেল সবটা, জহির ভাই এভাবে বিয়ে করেছে, কিন্তু কেন? নাস্তার টেবিলে বসে ফরিদা বেগম ডাল আর সুটকি ভর্তা দিয়ে শালুককে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন, ওর নাম রুমা, বুঝলি, মেয়ের মা নেই, সৎ মার ঘরে, খুবই মিষ্টি একটা মেয়ে, জাহিরের ক্লাসমেট ছিল, ভালো বন্ধুত্ব ছিল জাহিরের সাথে, শুনবি আমাদের এই লাজক জাহির একটু একটু মনে হয় পছন্দও করতো ওরে, সৎ মা মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল এক মাঝ বয়সী লোকের সাথে, বিয়ে ঠিকঠাক, লোকটার আগে স্ত্রী মারা গেছেন, সেই ঘরে 3টে ছেলে মেয়ে আছে, বড় ছেলে নাকি এবার ক্লাস 10 পড়ে, পরশু রাতে জাহির বড় আপাকে কল দিয়ে সব বলল, মা আমি যদি একটা মা হারা মেয়েকে বিয়ে করে বাইরে নিয়ে আসি তুমি কি তাকে মেনে নেবে? তোর ফুপু তো শুনে আকাশ থেকে পড়লো যেন, যে ছেলে কারো দিকে তাকিয়ে কথা বলতেও লজ্জা পায় সে নিচু মুখে নিচের বিয়ের কথা বলছে। ছুটে এসে আমাদের বলল তোর ফুপু, আমরা 3 চা মিলে বললাম, এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না, একটা মা হারা মেয়ে আর কিছু না পেলেও অন্তত তোর ফুপুর মতো একজন মা পাবে, তোর ফুপুর সে কি আনন্দ যখন আমরা 3 যা সম্মতি দিলাম, ব্যাস আর কি লাগে, আজ সকালেই ছেলে আর বউ হাজির। হাসনা বেগম তাড়াতাড়ি নাস্তা নিয়ে ছুটছেন নতুন বউয়ের জন্য। ফরিদাকে টেবিলের পাশে দাঁড়িয়ে শালুককে ভাত খাওয়াতে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, নিজের ছেলের বউয়ের আর কত যত্ন নিবি, বাড়িতে এখন নতুন আরেকটা বউ এসেছে, তার দিকেও তো একটু খেয়াল দিতে হবে, আর নাস্তা পানের আয়োজন করবে কে? শালুক ফেংচি দিয়ে বলল, যাচ্ছি আমি, আমার খাওয়া শেষ। ধ্রুব বাহিরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে, বাইকে শালুক ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বের হয়ে গেল। জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে শালুকের, নিজের পড়ালেখার পাশাপাশি দিবাকেও পড়া দেখিয়ে দেয় শালুক। ছুটির দিনে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে যায় ঘুরতে, সন্ধ্যাবেলায় সবাই মিলে চমচমাট আড্ডা দেয়। রুমা চমৎকার সংসারী মেয়ে, শালুক নিজেও রুমার থেকে টুকটাক কাজ করা শেখে। এর মধ্যে শাপলার বিয়ে ঠিক হয় পলকের সাথে, আফিফার ছেলের ততদিন প্রায় 6 মাস বয়স হয়ে গেছে। সময় পেলেই সজীব আফিফাকে নিয়ে বেড়াতে চলে আসে। সজীবের আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে,
নিজের মা বাবা না থাকায় এই বাড়িতে আসলে সবাইকে মনে হয় নিজের মা বাবা যেন। এরা সবাই ভীষণ আপন করে কথা বলে সজীবের সাথে। সব কিছু ঠিকঠাক মতো চলছিল যখন ঠিক তখনই আদনান জানালো শাপলার বিয়েতে যোগ দিতে দুই মাসের ছুটি নিয়ে এসে দেশে আসছে। আদনানের দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতকর বটে। একবার তো ঝামেলা করলো আফিফার বিয়ের সময়, এখন আবার শাপলার বিয়ের সময় কী করে বসে। বিয়ের দিন সকালে আদনান এসে পৌঁছল। সবার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগ আদনানের কাছে গোপন রইল না। হাসলো আদনান সবার এই ভয় দেখে। বিয়েটা হয়ে গেল মহা ধুমধামে। সবাই চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। শালুক দরকার ছাড়া নিচের রুম থেকে বের হচ্ছে না। ধ্রুব যদিও এসব নিয়ে ভাবছে না, সে বারবার শালুকের ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না। আদনানের ছুটি আর এক মাস আছে, এমন সময় আদনানের দাদা সিদ্ধান্ত নিলেন এভাবে আর চলে না। আদনান দেশে এসেছে অথচ সবাই তার সাথে এমন করে ব্যবহার করছে যেন এই মাত্র সে খুন করে এসেছে। এই সব কিছুর একটাই সমাধান, আদনানকেও বিয়ে করিয়ে দেওয়া। ধ্রুব জহির দুজনেই আদনানের ছোট, দুজনে বিয়ে করেছে অথচ বড় ভাই হয়ে আদনান এখনও বিয়ে করেনি। দাদা হয়ে নাতির এই অবস্থা তার সহ্য হলো না। নিজের তিন ছেলে ছেলের বউ মেয়েকে ডেকে নুরুল ইসলাম সাহেব সন্ধ্যায় নিজের মতামত জানালেন। সবাই তার মতামত শুনে খুশি হলো। অন্তত সেই আতঙ্কে থাকছে সবাই, তা থেকে তো মুক্তি পাবেই সবাই। শালককেও এভাবে পালিয়ে বেড়াতে হবে না, সব সময় সবার দুশ্চিন্তা করতে হবে না। রাতে খাবার টেবিলে নুরুল ইসলাম সাহেব আদনানকে বললেন, আদনান, তোর দাদি তো ভাই তোর বউ দেখার জন্য ওতলা হয়ে আছে। এখন তুই যদি বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি, বিয়েটা করে না হয় আবার বিদেশে যাবি। আদনান চুপ করে থেকে বলল, বেশ তুম, আমার আপত্তি নেই। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে বয়ে আছেন। আমি যতই বলি না কেন, আমার পক্ষ থেকে শালুক দুব কারো কোনো ক্ষতি হবে না, তা কেউ বিশ্বাস করবে না। আমি অনেকটা মিথ্যাবাদী রাখালের মতো হয়ে গেছি। সবার মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখতে পাই তাতে আমার নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তবে আমার একটা অনুরোধ রইল দাদা, আমার জন্য যদি মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সি অথবা বিধবা মেয়ে দেখবেন। আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না, সৈদি গিয়ে আমি নিজেকে নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। দুই বা ওমরা হজ করেছি, আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি। আজও আমি অনুতপ্তম, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাব। আমার এইসব অতীতের কথা শুনে কোনো অবিবাহিতা মেয়ে রাজি হবে না। পরের সপ্তাহে মেয়ে দেখা ফাইনাল হলো। আদনানকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো। 24-25 বছর বয়সী একটা মেয়ে বসে আছে আদনানের সামনে। আদনান গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, আপনার নাম কি? মেয়েটা কাঁপা গলায় বলল, সাইমা আক্তার। আদনান জিজ্ঞেস করল, আপনার কি আমাকে কিছু বলার আছে? এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে, এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন। সাইমা মুচকি হেসে বলল, না এরকম কোনো ব্যাপার নেই। আদনান এক গ্লাস পানি খেয়ে বলল, আমার কিছু কথা বলার আছে, দয়া করে শুনবেন, তারপর আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নিবেন। সাইমা উৎসুক দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। ফর্সা কিছুটা স্বাস্থ্যবান লোকটার দিকেই প্রথম সরাসরি তাকালো সাইমা। আদনান নিচের দিকে তাকিয়ে বলল, কয়েক বছর আমি আমেরিকায় ছিলাম, তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনও চলে যাই। যাই হোক, আমি তখন ভীষণ স্বাস্থ্যকর স্বভাবের মানুষ ছিলাম। নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপন মানুষের ক্ষতিও করেছি। পরবর্তীতে বুঝতে পারি আমি আসলে ভীষণ অন্যায় করেছি। এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে, তাই বিদেশ চলে যাই। যাবার আগে যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিই। সৈদি গিয়ে নিজের মধ্যে অনুশোচনা জন্মায়। সব কিছুর জন্য, আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি চাই না আমার সাথে বিয়ে হবার পর আপনি এসব জানতে পেরে কষ্ট পান, তাই আগেই জানিয়ে দিলাম। এবার আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নিবেন। সাইমা অপলক তাকিয়ে থেকে বলল, আমার প্রথমবার যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায়, তিনটা ছেলে মেয়ে রেখে। আমার বিয়ে দুই বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন।
আমাদের নিম্নবিত্ত পরিবার, ভাই বোন পাঁচজন। আমার পরে আমার আরও দুজন বোন আছে, বাবা মায়ের ঘাড়ে বোঝা হয়ে বসে আছি বলতে পারেন। আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর হলো। আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে সত্যি, তবে এও সত্যি আমি ডিভোর্সি। আমার পারিবারিক অবস্থা খারাপ জেনেও আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমার আসলেই ভালো লাগছে। আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামের সবাই জানে। আপনি চাইলেই কোনো ষোড়শী মেয়েকে বিয়ে করতে পারতেন। আপনার আর্থিক অবস্থার দিকে তাকিয়ে অনেক মেয়েই আপনার এই অতীতের কথা মনে রাখত না। সেখানে আপনি তবুও নিজের অনুশোচনার জন্য আমার মতো কাউকে বিয়ে করতে চেয়েছেন। আমার কোনো অমত নেই, আমার শুধু একটাই অনুরোধ রইল, অতীতে আপনার যেই থাকুক, তখন আমি ছিলাম না, কিন্তু ভবিষ্যতে যখন আমি থাকব তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে। আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন, তবে আমারও আপনার অতীত নিয়ে কখনো কোনো প্রশ্ন থাকবে না। ছোট পরিসরে আয়োজন করে পরের দিন আদনানের বিয়ে হয়ে গেল। বহুদিন পর আজ আবারও বাড়ির সবাইকে নিশ্চিন্ত মনে হলো। আজ আর শালুককে ভয়ে রুমে বসে থাকতে হচ্ছে না। ইদানিং শালুকরা তিন চা মিলে হুট হাট এটা সেটা রান্না করে ফেলে। যে কোনো কাজে তিন মাথা একসাথে দেখা যায়। আদনান সৌদি যাবার পরের মাসে সবাই সুখবর পেল নতুন অতিথি আগমনের। খবর শুনে নয়না, আফিফা, শাপলা সবাই বাবার বাড়ি এলো। ভিডিও কলে আদনান সবার হাসি ভরা মুখ দেখছে আর চোখের পানি মুছছে। সাইমা লাচুক মুখখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে আদনানের কেমন ঘোর লেগে গেল। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে বউটাকে ছড়িয়ে ধরে এরকম মিষ্টি একটা সংবাদ জানানোর জন্য। রাতে শুতে গিয়ে শালুক মুখ ভার করে রাখল। ধ্রুব কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন চাপটে ধরে বলল, কি হয়েছে শালুক, বলো না আমাকে। মুখ বাঁকিয়ে শালুক বলল, আদনান ভাই বিয়ে করেছে সেদিন, অথচ এখনই খুশির খবর দিয়ে দিল। আফিফা আপার আমাদের বিয়ে একই দিনে হয়েছে, তাদেরও খুশির খবর সবাই জানতে পারলো, অথচ আমি এখনও কাউকে কোনো খুশির খবর শোনাতে পারলাম না। আমার কি লজ্জা লাগছে না? ওরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। ধ্রুব হা হা করে হেসে বলল, আমি কি এমনি এমনি বলি যে শালুক ফুলের লাজ নাই? আসলে লাজ নাই, নিজে বাচ্চা হয়ে এখনই কিনা বাচ্চা চাই। শালুক মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর আমি 18 বছরের হব। ধ্রুব শার্ট খুলতে খুলতে বলল, তারপর না হয় বাচ্চা নিয়ে ভেবো, এখনো ছোট তুমি ভীষণ। শালুক কটমট করে তাকিয়ে বলল, তাই না, তবে রে খবরদার, রাতে কোনোভাবে যদি আমাকে টাচ করার চেষ্টা করেছেন তবে দেখবেন, 18 বছর যখন হব তখনই বাকি সবও হবে। শালুক রাগ করে রুম থেকে বের হয়ে যেতে নিল। ধ্রুব পেছন থেকে জড়িয়ে ধরে রুমের বাতি বন্ধ করে দিল। তারপর বন্ধ ঘরের ভেতর থেকে শালুকের হাসি রিনিচিনি ভেসে আসতে লাগলো। হয়তো স্বর্গসুখ রচিত হচ্ছে তাদের বদ্ধ ঘরে।